তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক প্রাক্তন পুলিশ কর্মীর, গুরুতর আহত তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার শহরের 3 নং ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর হালদার, গুরুতর আহত তার স্ত্রী ঝুমা হালদার। দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সমীর হালদারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী। সকালবেলায় হঠাৎ করে আমার ওই পাশে সঞ্জীব আছে এবং তার পাশে বাড়ি লোকজন ফোন করছে যে যে বাবু পড়ে গেছে এই উপর থেকে, তার সঙ্গে তার বউ পড়ে গেছে। তো দেখ দৌড়ে ছুটে আসি, দেখছি হ্যাঁ সরু গলির মধ্যে আমাদের পুলিশে চাকরি করতেন, তার নাম ডাকনাম বাবু, ভালো নাম হলো সমীর হালদার, এবং তার সেও দেখছি পড়ে আছে এবং তার সঙ্গে তার মিসেস পড়ে আছে। তো আমাদের সমীর হালদার যে বাবু নাম আছে সে মারা গেছে। কি করতেন সে? সে পুলিশে চাকরি করতেন, উনি রিটায়ার করছেন। আর তার মিসেস বেঁচে আছেন, এখন আমাদের ডাক্তারবাবু দেখে তাকে সুস্থ করার পরিকল্পনা করছে। সমীর বাবু ইংলিশে থানার প্রাক্তন কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গেছে এদিন সকালে নিয়মমাফিক বাড়ির তিনতলার ছাদে ফুলের গাছে জল দিতে গেছিলেন দুজনে। সে সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান সমীর বাবু, তাকে বাঁচাতে গেলে পড়ে যান তার স্ত্রীও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তো মানে ওর বউটা পড়ে গেছে, আগে তারপর ওকে ধরতে গিয়ে ওইও পড়ে গেছে। যিনি মারা গেছেন উনি কি করতেন? পুলিশে চাকরি করতেন, 1.5 বছর হলো রিটায়ার হলো। ওনার স্ত্রীর অবস্থা কেমন? ভালো না। কি করতে গেছিল ওরা? মনে হয় পাড়ার লোক বলছে যে জল দিতে গেছিলো সকালে, টপের টপ গাছ লাগিয়েছিল তো ওটা জল দিতে গেছিলো। ছাদটা কত উঁচু? তিনতলা। উপর থেকে পড়ে যায়? তিনতলা উপর থেকে পড়েছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.